আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এ পর্বে আপনাদের জন্য কক্সবাজারের জনপ্রিয় বেগুন ভর্তার রেসিপি রয়েছে। সকলেই কম বেশি কক্সবাজার গিয়েছেন, সকলেরই আইডিয়া আছে কক্সবাজারের ভর্তা সম্পর্কে। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তবে রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। চলুন এবার দেখে নিই। আমি এখানে বড় সাইজের দুটি বেগুন নিয়ে নিয়েছি, আপনারা ছোটো সাইজের কিংবা মাঝারি সাইজেরও ইউজ করতে পারেন। এখানে আমি বেগুনগুলো পিস করে কেটে নিয়েছি, আর এগুলো পোকা ছিল একটি বেগুনে, ওগুলো আমি বাদ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে নেব সামান্য করে লবণ আর লাল মরিচের গুঁড়া। আর সামান্য করে হলুদের গুঁড়া, আপনারা বেগুনের পরিমাণ অনুযায়ী এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এখন এগুলো বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। এই মরিচ, হলুদ, লবণ এগুলো দেওয়ার কারণে ভাজি করার পর এর মধ্যে একটি ভালো স্মেল আসবে, আর ভর্তাটাও অসম্ভব মজা হবে। এগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি রেস্টে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। এ তো 15 মিনিট পর। এখন আমি একটি ফ্রেবানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি, অবশ্যই সরিষার তেল দিয়ে করার ট্রাই করবেন। এতে করে 7টি সেম কক্সবাজার হোটেলের মতোই পাবেন। এখন এগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা আমি লো আর মিডিয়ামের মাঝখানে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, আর বেগুন যেহেতু সফট বেশিক্ষণ সময় কিন্তু লাগে না। চুলার আঁচ যদি বাড়িয়ে দেন এগুলো পুড়ে যাবে। জাস্ট ব্রাউন কালার হয়ে এলে দেখবেন সফট হয়ে গেছে, তখন এগুলো নামিয়ে নেব। এভাবে করে আমি পরবর্তী বেগুনগুলোও ভেজে নেব। সম্পূর্ণ বেগুনগুলা ভাজা হয়ে গেলে আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এরপর আমি আর যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়ে নিলাম। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর কয়েকটা কাঁচামরিচ, ধনে পাতা আর পেঁয়াজ পাতা, আর স্বাদ মতো লবণ। মরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন আপনাদের ঝাল পরিমাণ অনুযায়ী। আমি সেম ফ্রেবানটাতে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি, জাস্ট একটু সফট হয়ে এলেই নামিয়ে নেব। এতো নামিয়ে নিচ্ছি। এখন সেম ফ্রেবানে মরিচগুলোও একটু ভেজে নিচ্ছি। আপনারা এখানে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আমি এটি কাঁচা মরিচ দিয়ে করতেছি। বেগুনগুলো ঠান্ডা হয়ে এলে আমি এগুলো চটকে নেব। চটকে নেওয়ার টাইমে অবশ্যই এর গায়ে যে শক্ত আবরণটি আছে ওইটি অবশ্যই বাদ দিয়ে নেবেন, এটি অটোমেটিক্যালি ছেড়ে আসবে। বেগুন ভর্তার এ একটি স্পেশালিস্ট হলো যে এটি বেগুনগুলো যেহেতু ভাজি করে ভর্তাটি বানানো হয়, এর মধ্যে একটি সুন্দর ফ্লেভার থাকে, আর যেহেতু পেঁয়াজগুলোও ভাজি করে দেওয়া হয় ওজন্য এটি অনেকক্ষণ যাবত ভালো থাকে, খেতেও অসম্ভব মজা লাগে। আর রেস্টুরেন্টগুলোতে অর্থাৎ হোটেলগুলোতে ওই জন্যই পেঁয়াজগুলোকে ভাজি করে দেওয়া হয়, এটি অসম্ভব মজার একটি ভর্তা। আর আপনারা শুকনো মরিচ দিয়ে করার ট্রাই করবেন, শুকনো মরিচ দিয়ে করলে একদম সেম হোটেলের মতো স্বাদই পাবেন, আর কাঁচা মরিচ দিয়ে করলেও কিন্তু স্বাদটি কম পাওয়া যায় না, কিউ মজা লাগে। আমি পার্সোনালি শুকনো মরিচ দিয়ে একটু পছন্দ কম করি, ওই জন্য আমি কাঁচা মরিচ দিয়েই করলাম। আপনারা যদি আমার মতো কাঁচা মরিচ পছন্দ করেন তাহলে কাঁচা মরিচ দিয়ে করবেন, না হলে শুকনো মরিচ দিয়ে করবেন, যেটা দিয়ে করেন না কেন ভর্তাটি অসম্ভব মজা। এভাবে করে আমি সবগুলা ছাড়িয়ে সবগুলা চটকে নিব। এতো সবগুলা হয়ে গেল।
এখন ভেজে রাখা কাঁচা মরিচ আর পেঁয়াজগুলোর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর মরিচগুলো ভালো করে চটকে নিচ্ছি। এগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা, আর দিয়ে দেব সামান্য করে পেঁয়াজ পাতা। আপনারা যদি ধনে পাতা পছন্দ না করেন, ধনে পাতাটা আপনারা স্কিপ করতে পারেন, তবে ভর্তার মধ্যে ধনে পাতা দিলে আমার ভালো লাগে। এরপর সামান্য করে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এরপর ছটকে রাখা বেগুনগুলো আমি অ্যাড করে নেব। এগুলোও ভালো করে মিক্স করে নেব। বেগুন ভর্তাটি দেখতেও খুব লোভনীয় হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, গরম গরম ভাতের সাথে এই ঠান্ডার দিনে অসম্ভব মজা লাগবে। বাসায় ট্রাই করেন, আপনজনদেরকে খাওয়ান, আমার জন্য দোয়া করবেন। আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।